হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম কি? তো এটা হচ্ছে সবুজ বন, আর এটা হচ্ছে বীরভূম জেলার একদম যে বোলপুর, বীরভূম জেলা বোলপুর থানার অন্তর্গত, এটা হচ্ছে রসুলপুর যে গ্রামটা সেটা একদম অজয় নদীর ধারে। তো বোলপুর থেকে স্টেশন থেকে আসতে গেলে এটা 13 থেকে 15 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, 13 থেকে 15। তো চলো আমি এখন ভেতর দিয়ে যাই। আর এখানে থাকা খরচা কত, খাওয়া খরচা কত, রুম কেমন নেয়, ঠিক আছে, রুম ভাড়া কেমন কী নেয়, সব কিছু জেনে নেবো এই কাকার কাছে। তো চলো, পৌঁছে গেছি আমি ভেতরটায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন যে জায়গাটা চলে এসেছি এটা হচ্ছে সবুজ বনে যে হেসেল ঘর, তো সেই জায়গাটা বলছি। আর এখানে আমি কাকাকে পেয়ে গেছি, এই যে কাকা রয়েছে। তো কাকা, আপনার নামটা কি বলুন? কী নাম বলেন? ভগীরথ। ভগীরথ রায়। আচ্ছা কাকা, এখানে এই যে এই জায়গাটা সবুজ বন, হ্যাঁ, এটা মানুষ কখন আসে এখানে? পিকনিক টাইমে বেশি বেশি হয়, ডিসেম্বর জানুয়ারিতে। আচ্ছা, এখানে আসতে গেলে এমনি কিছু রুলস আছে নিশ্চয়ই? মানে স্টেশন ট্রাভেলিং রাস্তা সবুজ বন। আচ্ছা, ওখান থেকে আচ্ছা আমরা গাড়ি পাঠাই, যদি নিজের গাড়ি। আচ্ছা, আমরা যদি গাড়ি পাঠান তাহলে কত? মানে আমাদের গাড়ি পাঠাই 400-500। এখানে মানুষজন আসে ডিসেম্বর দিকে, শুনতে পেলে এখানে পাশে অজয় নদী আছে একদম কাছেই। আর এখানে যে জায়গাটা আছে, টোটাল এরিয়াটা হচ্ছে তোমার 150 বিঘে জায়গা, ঠিক আছে। আর এখানে আমি যেখানটা রয়েছি আমার হেসেল ঘাট, এখানে খাওয়ার তৈরি হচ্ছে আর কি। তো এখানে তোমায় দেখাচ্ছি আর কি আর কি রান্না হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এটা মাংস যখন আছে, আর কার কাছে জেনেছি যে কাকার ফোন করা হয়। আচ্ছা কাকা, বলছিলাম যে এখানে যদি কেউ হয়তো এমনি গাড়ি নিয়ে আসে, তার পার্সোনাল গাড়ি, তা গাড়ি রাখার ব্যবস্থা কোথায়? হ্যাঁ, এখানেই পার্সোনাল। আচ্ছা, তার জন্য চার্জ কত লাগে? আর এমনি এমনি আদার্স কিছু চার্জ এখানে ঘুরছে, তার জন্য কোনো চার্জ লাগে নাকি? এই যে এখানে ঘুরতে আসছি, ভিতরে আসছি, 530 টাকা টিকিট। আচ্ছা, হ্যাঁ, টিকিট আছে। এখানে দেখার মতো কি কি আছে তাহলে? দেখার মতো বিভিন্ন প্রজাতির গাছপালা আছে এছাড়া কি? আচ্ছা, বিভিন্ন প্রজাতির গাছ আছে। আর এমনি যারা থাকবে আর কি, রুম ভাড়া সেটা কত? রুম ভাড়া 2000 টাকা। 2000 টাকা রুম ভাড়া এখন প্যাকেজ করেছি, পার হেড 2000 প্রতি দিন লজিং নিয়ে। আচ্ছা, মানে মানে টিকিট বেড 3 জনা থাকতে পারে, আর যদি কেউ 2 জনা থাকবে 2 জনা কোনো ব্যাপার না। মানে একটা রুমে 3 জন থাকা যাবে, 2000 টাকা রেট পড়বে, 2000 টাকা ভাড়া প্যাকেজ। আচ্ছা, পুরো প্যাকেজটা আর কি। তো বন্ধুরা, তোমরা শুনতে পেলে তোমাদেরকে যত ইনফরমেশন দিলাম, আর আমি বাকিটা ঘুরি তোমাদের দেখাবো যে এখানে কী কী দেখার আছে। আর আমি তোমরা কীভাবে আসবে সেটা জানতে গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নেবে। এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, কাকার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকবে। তো চলো আমি তোমাদের ঘুরি দেখাই গা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো চলো আমি শুরু করছি ভিডিওটা আমার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা একটা বেশ খুব সুন্দর একটা চালার করা রয়েছে, আর এগুলো হচ্ছে তোমার সব সিমেন্টে দেখতে পাচ্ছ, এগুলো যে সিমেন্টের কাজগুলো রয়েছে এটা পুরো বাঁশের স্টাইলে, মানে বাঁশের মতো করে ডিজাইনগুলো করা হয়েছে। আর এইখানে যে চেয়ারটা রয়েছে এটাও দেখো মনে হচ্ছে কাঠকে কেটে করা হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে চেয়ার টেবিল বসতে হবে, আর পাশেই দেখো কত সুন্দর একটা জায়গা। আর এটা দেখো, এটা হচ্ছে কলটা। তো এটা হচ্ছে যে কলটা রয়েছে এখানটায় একটা, এটা হচ্ছে ইয়ে গাছের বোধ হয়, তাল গাছের। তো তাল গাছটাকে কেটে একটা বেসিনের মতো করা হয়েছে। পাশে একটা পুকুর রয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ। আর গাছগুলো দেখো কত সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে এদিকে। তো পুকুরটার পাশেই একদম খুব সুন্দর জায়গা, মানে গ্রীষ্মকালে তো দারুণ জায়গা একটা, ঠিক আছে। তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যতটা পারি, আর এদিকটা দিয়ে যাবো চলো। তো ওটা হচ্ছে তোমার দেখালাম যে হেসেল ঘরটা, আর এদিকটা দিয়ে আর কিছুটা দূরেই তোমার মানে দেখা যাচ্ছে এখান থেকে বাঁধটা, এখানে অজয় নদীর যে বাঁধটা রয়েছে। আর এই পাশে তোমাদেরকে দেখাই গা চলো আর কী কী আছে এখানটায়। তো দেখতে পাচ্ছ আমরা 4 জনে এসে গেছি এখানটায়, এই সবুজ বনের যে চালাটা রয়েছে আর কি। তো এটা আর চালা বলে, কেউ বলে তোমার হেসেল ঘরে যে খাবার মানে ডাইনিং টেবিল, তো সেরকম জায়গা। তো ডাইনিং দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা দেখতে পাচ্ছ ভালো করে দেখে না গেলো। তো চলো আমরা এই রাস্তা দিয়ে যাবো এখন, আর এদের সাথে পরিচয় করে দিই। এটা আমাদের শিবম, একে চেনো, আমার সাথে ভিডিওতে আছে। তোমার নামটা বলে দাও একটু। সঞ্জয়। আর তোমার নামটা? সুজন। আর তোমার নাম? হোসেন। হোসেন। আমরা সব 4 জনে এসেছি একসাথেই, মানে আমি সঙ্গী পাচ্ছিলাম না, তো এসে দেখলাম অনেক সঙ্গী হয়ে গেছে, খুব ভালো লাগছে আমার। তো চলো আমরা এখন এই রাস্তা দিয়ে যাবো।
তোমরা দেখাই গা, ঘুরি ঘুরি তোমরা দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ টবের মধ্যে, এটা রয়েছে বট গাছ। তো দেখতে পাচ্ছ আমাদের যারা আমাদের সাথে যারা এসেছিল কি বন্ধুরা, তারা সব এগিয়ে যাচ্ছে। আর এখানে বিভিন্ন রকমের গাছ আছে। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি যে সারা ভারতবর্ষের মধ্যে এই একটাই জায়গা, যেটা হচ্ছে বোলপুরের রসুলপুর গ্রামের সবুজ বন, তো এখানেই একসাথে মানে কী বলবো, একসাথে এত গাছ আছে চিন্তা করতে পারে। এখানে গাছে মানে টোটাল গাছ আছে 5,785টা গাছ এখানে আছে। তো চলো তোমাদেরকে দেখাই গা ঘুরি ঘুরি, তোমরা দেখতে থাকো। এই যে এই গাছটা দেখো পাতাটা, তো এই পাতাটা অন্যরকম, বিভিন্ন রকমের গাছ আছে। চলো ভেতরটা দিয়ে যাই, তোমায় দেখাই দু সাইডে দেখো গাছগুলো কত সুন্দর সুন্দর গাছ। তো চলো আমরা যত এগিয়ে যাবো তত গাছ দেখতে পাবো, বিভিন্ন রকমের গাছ। তো বিভিন্ন ধরনের এই গাছগুলো দেখো কত সুন্দর সুন্দর খেজুর গাছের মতো গাছগুলো। আর কী বলবো তোমাদেরকে, ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের সাথে শিবম, ওরা এগিয়ে গেছে, ওরা কিন্তু অন্যদিকে গাছ দেখছে, আর আমি তো ভিডিও বানাচ্ছি। আর এই সাইডে যে গাছগুলো দেখো, এইগুলো কিন্তু অন্য প্রজাতির গাছ। তো এত গাছের নাম আমি জানি না, আর কাউকে দেখতেও পাইনি যে জিজ্ঞেস করে নেবো বলে। তো চলো দেখো এখানে দৃশ্যটা কত সুন্দর লাগছে। তো এখানে তো আসবে ছবি তুলবে, খুব সুন্দর জায়গা। আর আমরা যে টাইমটা গিয়েছিলাম সেই টাইমে তো কিছু ছেলেমেয়েরা ছিল, তাদের ডিস্টার্ব করিনি আমরা। আর এখানে গাছটা দেখো বন্ধুরা, এখানে দেখো একটা পাহাড়ের মতো জায়গা করা রয়েছে উঁচু, কারণ এইসব গাছ হয়তো পাহাড়ি এলাকাতেই হয়, কারণ এ বোধহয় জল ধরে রাখতে পারে না, সেই কারণে উঁচু জায়গাতে বসানো হয়েছে গাছটা। আর গাছটা দেখতে মানে গাছের ডালগুলো খুব নরম টাইপের এবং ফুল ধরে রয়েছে। আর এই দিকে দেখো খেজুর গাছের মতো যে গাছগুলো দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে, চলো এগিয়ে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এই বাগানটা ঘুরতে ঘুরতে, মানে সবুজ মানে যে জায়গাটা আছে বাগানগুলো, সেখানে ঘুরতে ঘুরতে এই জায়গাটা বসলাম। কত সুন্দর জায়গাটা দেখো, বসার জায়গা রয়েছে। আর পেছনটা দিয়ে প্রেমও করতে এসছে, যারা প্রেম করার জায়গা বেশ ভালো নিরবিলি একটা পরিবেশ আছে, তো ওরা করতে এসছে আমাদের দেখে পালিয়ে গেলো। যাই হোক আমরাও ঠিক জানি না যে এই টাইমে আমরা চলে আসবো। আর কী বলবো, পেছন দিকে অনেক গাছপালা রয়েছে, আমাদেরকে দেখাবো সেগুলোকে। তো চলো তোমাদেরকে আরও দেখাই এখানে কী কী গাছ আছে। গাছগুলোর তো নাম ঠিক জানি না, তোমরা শুধু দেখো আর কমেন্ট করে জানিয়ে দেবে যে কী গাছ তোমরা কোন যারা চেনো আর কি। আমি তো সব গাছ চিনি না, তো যাই হোক চলো সামনের দিকে একটু দেখাই গে তোমাদেরকে কী গাছ আছে। তো আমাদের সাথে এখানে শিবম এসেছিল, তো শিবম এখন ভিডিও কল করে দেখাচ্ছে কাউকে যে আমরা সবাই এসেছি আর কি। তো চলো আমরা এখান থেকে সাইড দিকে যাবো, আরও কী গাছ আছে তোমাদের দেখাবো। তোমরা চাইলে কিন্তু আসতে পারো, এখানে তো প্যাকেজ শুনলে কেমন প্যাকেজ, তো যারা থাকবে ভাবছো তো তারা কিন্তু আসবে। আর আমি বন্ধুরা সবাইকে তুমি তুমি করে কথা বলি, কিছু মনে করবে না তোমরা, কারণ সবাইকে নিজের মতো হয় বলি তাই বলি। আর এই দিকে গাছগুলো দেখো কত সুন্দর গাছগুলো, পুরো খেজুর গাছের মতো যে গাছটা দেখা যাচ্ছে, তো এই গাছগুলোর নাম ঠিক আমার জানা নেই। আর আমি দাঁড়িয়ে আছি পেছনে যে গাছটা দেখো খুব সুন্দর, এবং কাটিংটা দেখো কাটিংটা কত সুন্দর করেছে, এটাকে যেমনভাবে কাটিং করবে সেইভাবেই হবে আর কি, পাতাগুলো ছেঁটে দিতে হয়। এখানে দেখো এদিকে সোজা যে রাস্তাটা সেদিকে যাবো। আর এখানটায় শিবম আর শিবমের সাথে যে বন্ধুটি এসেছিল, তো ওরা এসছে, টোটাল আমরা চারজন, এই পাঁচজন সরি। তো আমার খুব ভালো লাগছে যে একসাথে মানে কী বলো যে ওরা সাপোর্ট করছে আমাকে, ওরা এসেছে আমাদের সাথে, এটাই বিরাট ব্যাপার। কারণ আমি আসতে পারছিলাম না, একা লজ্জা লাগছিলো, কাউকে সঙ্গী পাচ্ছিলাম না, তো ওরা এসে গেছে দেখতে পাচ্ছ। তো চলো এখান থেকে আমরা সোজার যে রাস্তাটা ওই দিকে কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো কিছুটা যাওয়ার পর এদিকে আস্তে আস্তে দেখতে পেলাম যে সুপারি গাছের মতো একটা গাছ রয়েছে, তো আমাদের এ কুড়িয়েছি দেখতে পাচ্ছ। তো এটা দেখা যাক কী গাছ, সেটা সুপারি বটে কি সুপারি না অন্য কিছু, বোধহয় ওটাকে কি কুচিয়ে না শুকিয়ে কি করে এটা বার করে। তো এটা ভালো জাতের সুপারি একদম। এটা কি গাছ বটে জানো, এটা বেশ ওইখানেও দেখলাম একটা রয়েছে, খুব সুন্দর মনে মনে হচ্ছে ফল ধরেছে একদম গাছটা। তো আমরা ওপার থেকে চলে এসেছি এখন এই পাড়টা দিয়ে। তো আমাদের দুজন দেখো ওরা আসছে, পুরো মনে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো আসছে দুজনেতে। তো যাই হোক তোমাদেরকে দেখাই একটু ওরা কত দূরে আসছে দেখি। চলে এসছে, ওই দেখো দেখতে পাচ্ছ হালকা করে। তো চলো আমরা এই রাস্তা দিয়ে যাই, কী কী আছে দেখাই গা এখানে, জায়গাটা দেখা দাও, দেখো তোমরা একবার শুধু সুন্দর জায়গা একটা। এই এখানটাও একটা পুকুর রয়েছে, আর এখানটাতে একটা ঘেরা রয়েছে, দেখো এখানে বেশ কিছু একটা করা হবে সেরকম পরিকল্পনা চলছে, ঠিক আছে। তো চলো আমরা আরও এগিয়ে যাই।
তো বন্ধুরা এর এই গাছটা দেখো, এই গাছটা কি গাছ, পাতাটা খুব শক্ত, একদম প্লাস্টিকের মতো। মানে এই পাতাটা এতটাই শক্ত যেটা গিটারের যে পিকগুলো হয় সেই পিকের মতো, গিটারের পিক যেমন হয় ঠিক সেরকম মনে হচ্ছে গিটার বাজানো যাবে এটা দিয়ে, এরকম শক্ত। তো এটা কি গাছ আমার জানা নাই ঠিক, তোমাদের জানা থাকলে কমেন্ট করে জানাবে। এই একটা রয়েছে, ওই একটা রয়েছে, তো চলো তো চলো বন্ধুরা আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাবো। এই রাস্তাটা দেখো কত সুন্দর, একটা পুকুর, দুদিকে দুটো পুকুর রয়েছে ঠিক আছে, পুকুরে পাহাড়ে মানে একটা পাহাড় রয়েছে, পাহাড়টা খুব সুন্দর, মানে একদম শুটিং করার মতো জায়গা মনে হচ্ছে, একদম খুব সুন্দর। আর এইখানটা দেখো, এখানে একটা বেশ কি বলবো, এটাকে একটা চালার মতো করা হয়েছিল, মানে মাছ চাষ যখন হয় তখন এর ওপর থেকে মোটামুটি মাছ ধরা বা এখানে একটা বসে আড্ডা দেওয়া, হ্যাঁ সেরকম একটা জায়গা তৈরি হয়েছিল, খুব সুন্দর। কিন্তু এটা দেখো ভেঙে পড়ে গেছে, এখন আর অতটা কাজ হয় না। তো চলো আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাই এখন। চারিদিকে দেখো, আর এই যে সুপারি আমাদের, তো এটা কি ইয়ে হয়ে গেছে, সুপারিটা শুকানো শুকিয়ে গেছে পুরো। তো চলো আমরা এগিয়ে যাই। আর এটা দেখতে পাচ্ছ ওরা আগে আগেই ঘুরছে, আর আমি আর আমাদের এই যে আমাদের নামটা কি ভুলে গেলাম বলো, সুজন, আমরা দুজন এখানে দাঁড়িয়ে ও সুপারি কুড়িয়েছিল, সুপারিটা এখন ও টেস্ট করছে যে সুপারিটা হয়েছে কি হয়নি। তো আমরা চলো এখন এটা দিয়েই যাই। তো আমি এইখানকার যে যে পাশে যায় জায়গাটা এলাম সেটা তোমাদের চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর জায়গাটা দেখো, দেখলেই বুঝতে পারবে। ওরা এখন ছবি তুলতে ব্যস্ত। তো এই হচ্ছে সবুজ বন, সবুজ বনে কী আছে, লোকে কেন আসে এখানে ঘুরতে আসে, পিকনিক স্পট আছে মোটামুটি, এখানে নদী আছে কাছেই। আর এরা এখন ছবি তুলছে, দেখো জায়গাটা হেভি লাগছে। তো এই গাছগুলো দেখো বন্ধুরা, আর ঘাসগুলো দেখো কত সুন্দর জায়গা, মনে হচ্ছে এখানেই শোয়া যাবে আর কি, ঠিক আছে। তো চলো আগে একটু যাই, এগিয়ে কী আছে দেখি গা, ওখানটা তোমাদের দেখাই। তো এই হচ্ছে কটেজ দেখতে পাচ্ছ এটা, তো এখানে তোমরা চালে থাকতে পারো, আর রুম দেখাই গা তোমাদেরকে, চলো। তো এই যে কটেজটা দেখছো বন্ধুরা, তো এখানটাতে বহুত পুরনো হয়ে গেছে, তো মোটামুটি ভেতরটা আমরা ঢুকিনি কারণ লোকজন ছিল কম ছিল, এখন কাজ চলছে। তবে এখানে কিছু একটা নতুন কিছু একটা হচ্ছে, কিছু রাজমিস্ত্রিকে দেখতে পেলাম, এখানে হয়তো কোনো রুম বাড়ানো হচ্ছে, সেটা দেখে বোঝা গেল যে এখানে রুম বাড়ানো হচ্ছে বা আরও কিছু এক্সট্রা কিছু হচ্ছে। তো এরপরে এই জায়গাটা উন্নত হবে, আর যে রুম ভাড়াটা 2000 টাকা, এটা আমার মনে হয় একটু বেশি বেশি হয়ে গেছে, জানি না, এবার যার সুবিধা সে থাকতে পারবে এখানটায়, কারণ এখানে হয়তো নিরিবিলি জায়গা, সেই কারণেই হয়তো 2000 টাকা। তো যাই হোক, এখানে তোমাদের ব্যাপার, সেটা তোমরা আসবে। আর এখানে দেখো এই গাছটার নাম বলছে নাকি জংলি ফুল গাছ, তো এই দাদার কাছে জেনে নিয়ে চলো কি গাছ এখানে আছে। এই এই গাছটা, হ্যাঁ সাইকা, আচ্ছা তো দাদার কাছে জেনে নিচ্ছি, আমরা তো জানি না কিছুই। আর চলো ওখানে দাদার কাছে গিয়ে জেনে নিগা কি কি গাছগুলো আছে, আমরা অনেক কিছু গাছই জানি না, ঠিক আছে। তো দাদা এই গাছটা কি গাছ বটে, এটা ফনেক্স ফার্ম, আর ওই যে বট গাছের মতো রয়েছে এটা এডিনিয়াম, আচ্ছা তো ওই গাছটা এডিনিয়াম গাছ, ওর ফুলটা তোমাকে দেখালাম। আর এটা কি গাছ বটে দাদা, এই যে এই গাছটা, এর খুব শ্যাওড়া গাছ, তো এটা কি এইভাবে বানানো হয়েছে না কাটিং করে করে বানানো হয়েছে না? তো চলো তোমাদেরকে দাদার কাছে জেনে নিয়ে দেখাচ্ছি কি কি গাছ আছে। আর এই গাছগুলো দেখো তোমার, এটা কি গাছ দাদা, এই গাছটা পাতাবাহার মানি প্লান্ট, আছে আছে দেখো এখানে। তো দাদার কাছে জেনে নিয়ে আমি কয়েকটা গাছের নাম, তো আমরা তো প্রচুর গাছ দেখলাম এখানে, তো এখানটা দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা। তো ওই একটা শ্যাওড়া গাছ রয়েছে দেখতে পাচ্ছ, কাটিংটা কত সুন্দর করে দেখো, খুব সুন্দর লাগছে করে। তো চলো তোমাদেরকে আরও কিছু দেখাই ওইদিকে গাছ। তো বন্ধুরা দেখো আমরা ঘুরতে ঘুরতে এই সাইডে দিয়ে চলে এসেছি, তো এই সাইডে যে জায়গাটা আছে দেখো, এখানে একটা রুম রয়েছে, তো এখানে রুমটাও বোধহয় ভাড়া পাওয়া যায়। আর এইদিকে একটা গেট মানে চলে গেছে আর কি, এদিকে মন্দির আছে, তো আচ্ছা এটা মন্দির আছে একটা, আর এটা মেন গেটটা, তো এটাই মেন গেটটা, আমরা যেটা আসলাম সাইডে দিয়ে, তাই তো। তো মেন গেট থেকে চলো একটা পাশে একটা মন্দির আছে, মন্দিরটা দেখা যাচ্ছে তোমাদেরকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটা ফুল গাছ, তো এটার নামও জানি না আমি, কত সুন্দর গাছটা দেখো তোমাদের দেখাচ্ছি। আর এই রাস্তাটা দিয়ে গিয়ে তোমরা এখানে একটা রুম পাচ্ছ, ওখানে ভাড়া দেওয়া হয় রুমগুলো, তো যারা আসবে তো এখানে ভাড়া পেয়ে যাবে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সবুজ বন জায়গাটার নাম বলে দিচ্ছি। আর এখানে একটা মন্দির আছে একটা, ঠিক আছে। তো চলো মন্দিরটা তোমাদের দেখাই, মন্দিরটা বহুত পুরনো মন্দির, হ্যাঁ
হ্যাঁ, তো এটা হচ্ছে ব্রিটিশ আমলের মন্দির, দেখতে পাচ্ছ আমি ইঁটগুলো দেখো, আর টেরাকোটার কাজও আছে। তো চলো আমি সামনেটা দিয়ে দেখাই গা তোমাদেরকে। তো এটা হচ্ছে একটা মন্দির, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো মন্দিরটা কি মন্দির এটা ঠিক বলতে পারছি না, যেহেতু মন্দিরটা বহুত পুরনো, এটা ব্রিটিশ আমলের মন্দির এটা। আর কাজটা দেখলেই বুঝতে পারবে যে টেরাকোটার কাজও রয়েছে। দেখো এটা ঠাকুর নাই, তবে এটা মনে হয় শিব মন্দির এরকম কিছু একটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে সবুজ বনের ভেতরে, ঠিক আছে। এই যে ভেতরটা দেখতে সব ভাঙা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে আর কি। তো আমি চলো একটু কাছ থেকে তোমাদের দেখাবার চেষ্টা করি কি ছিল জায়গাটায়, মন্দিরটা কিসের মন্দির হতে পারে। তো এই মুহূর্তে আমি কিছু দেখতে পাচ্ছি না, দেখো ভাঙা হয়ে গেছে মন্দির, ভাঙা ভাঙা হয়ে গেছে একদম। আর এগুলো হচ্ছে টেরাকোটার যে কাজগুলো রয়েছে, মোটামুটি একটা বেশ বহুত পুরনো আর কি। টেরাকোটার যে কাজগুলো রয়েছে কিছু কিছু অংশ রয়েছে আর কি, আর কিছু সব ভেঙে পড়ে গেছে। ঠিক আছে, তো চলো আমরা এখান থেকে ঘুরে আবার ঘুরতে ঘুরতে ওই সাইডে দিয়ে যাবো। বললো কিছু, এই গাছটার নাম ঠিক জানি না, কিন্তু এটা দেখো সে কটা সেই পুরো লাঠির মতো একদম নেমে আসছে। তো বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ আমি বীরভূম জেলার যে জায়গাটা আছে সবুজ বন, তো সবুজ বনের যে ভিডিওটা সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আর আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর কী বলবো তোমাদেরকে, যে যা যা জানা থাকবে তোমরা কমেন্ট করে জেনে নেবে। এখানে টিকিট হচ্ছে 30 টাকা, টিকিট মূল্য বলে দিলাম, যখন আসবে টিকিট 30 টাকা করে টিকিট লাগে। তো মেন গেট আমরা পিছন গেট দিয়ে ঢুকেছি আমরা, যাই হোক আমাদের একটু পরিচিত ছিল বলে। আর মেন গেট হচ্ছে সামনে এই দিকটা আছে, আমরা যেখানে মন্দিরটা দেখলাম সেখানটা, মানে মেন গেট ঢুকে একটা মন্দির পাবে, আর তারপরে এই সব জায়গাগুলো তোমরা সব দেখতে পাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো, বাই বাই, ভালো থেকো সবাই, বাই বাই, বাই বাই।